সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 8 অক্টোবর 2022 সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদনে একটি অসহায় যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসির করুণ কাহিনী চিত্র তুলে ধরা হল। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি, গ্রাম বামনডাঙ্গা, উপজেলা মোর্শেদপুর, জেলা গোপালগঞ্জ। তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বর্তমানে 25,000 টাকা সম্মানী ভাতা ও রেশন পাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি দেশ মাতৃকার টানে 1971 সালে 9 নং সেক্টরে অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি 17 সেপ্টেম্বর 2022 তারিখে ব্রেন স্ট্রোক করে বিনা চিকিৎসায় দুকে দুকে কাতরাচ্ছেন। এই নিয়ে গত 8 অক্টোবর 2022 তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে চিকিৎসার জন্য সাহায্য চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের বিত্তবান ও সমাজের দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধার ছোট মেয়ে শীলা আক্তার, অন্য দুই মেয়ে ও তার স্ত্রী। বর্তমান ঠিকানা 95/2 এর এ পূর্ব মানিকনগর, মেজ মেয়ের ভাড়া বাসায় অবস্থান করছেন। চিকিৎসার খরচ মেটাতে পারছেন না অসহায় মুক্তিযোদ্ধার পরিবার। আরও জানান, তাদের থাকার মতো কোনো বাসস্থানও নেই। তাই আমাদের প্রশ্ন হল, মুক্তিযোদ্ধাদের জন্য সরকার বাসস্থান তৈরি করে দিলেও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খালাসি কেন বাসস্থান থেকে বঞ্চিত হল? সরকারিভাবে কেন তিনি সুচিকিৎসা পাবেন না? তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন, এই অসহায় মুক্তিযোদ্ধা পরিবারটির প্রতি সুদৃষ্টি দিন। আপনারা যদি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালাসির চিকিৎসার জন্য সাহায্য করতে চান, তাহলে এই নম্বরে যোগাযোগ ও সাহায্য পাঠাতে পারেন। বিকাশ নম্বর 01858849762, নম্বরটি মুক্তিযোদ্ধার ছোট মেয়ে শীলা আক্তারের। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর ক্যামেরায় প্রতিবেদন দেখুন ও বক্তব্যে কি বলছে শুনুন। আসসালামু আলাইকুম, আমি যুদ্ধত বীর মুক্তিযোদ্ধার ছোট মেয়ে শীলা আক্তার। আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ, মোর্শেদপুর, বামনডাঙ্গা, গোহালা। আমার বাবা একজন যুদ্ধত বীর মুক্তিযোদ্ধা। আমরা অসহায়, আমাদের আমাদের কোনো জায়গা ঘর বাড়ি কিছুই নাই। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা চাচ্ছি, আমার বাবা গত 17 তারিখ দুপুর 2:40 স্ট্রোক করছে, আইসিইউতে ছিল। আমরা একটু সুচিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের পাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা একটু দয়া করে আমার বাবার একটু আর্থিক সাহায্যের ব্যবস্থা করে দিবেন। আমার বাবা অসুস্থ, মানুষ একটু সেবা করার ব্যবস্থা করে দেন। আমার বাবা অত দরিদ্র, আমরা আমাদের ঘর বাড়ি কিছুই নেই, আমরা অনেক অসহায় পরিবার। আমরা যে বাসাটা আছি, এই বাসাটা কার? আপনার বোনের বাসা? আপনার নাম রিক্তা? আপনার কি হয়? আপনার বাবার নাম কি? আপনারা কি প্রার্থনা কি করছেন? কার কাছে কি প্রার্থনা করছেন? আমরা মাননীয় প্রধানমন্ত্রী কোথাও কোনো চাকরিও পাই নাই।
ঘর নির্মাণ করার জন্য মুক্তিযোদ্ধাদের যে ঘর বাড়ি দেওয়া হয়েছে যে এই সম্পর্কে পাইছেন আপনারা কিছু? কমান্ডার ওনার কমান্ডার কে ছিল? মঞ্জুর রহমান। সামনে দেখেন একটু। এম এ মঞ্জুর রহমান, নূর মোহাম্মদ বাবলু, ফরিদপুর। ফরিদপুর কোন জায়গায়? কোন উপজেলা? মকসিদপুর উপজেলা, মকসিদপুর থানা গোপালগঞ্জ। বিদ্যমান যত পরিবার আছে তো সবার কাছে আমাদের আকুল আবেদন, আমরা বাবার একটু সুচিকিৎসার ব্যবস্থা করেন। আমরা অসহায় পরিবার। এই ব্যাপারে কি আপনারা সামিট কোম্পানির কাছে গেছিলেন? না, কোথাও যাই নাই আমরা, কিছু পাইও নাই। এখন এমপি ফারুক খানের কাছে গেছিলেন? ফারুক খানের কাছে আমার বাবা গেছিল, বাবা যখন সুস্থ।